আবার বড় পর্দায় আসছে তাহাদের কথা। না না, এটা সেই বিখ্যাত ছবির সিকুয়েল কিংবা রিমেক নয়, একবারে নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন পরিচালক সুব্রত ঘোষ। অনেক ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করলেও এটি তার পরিচালিত প্রথম ছবি। মুখ্য চরিত্রে রয়েছেন ঋষভ বসু, তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত ও রাজনন্দিনী পাল, যারা সমাজে খুব একটা পরিচিত নয়, যাদের কথা কেউ শুনতে চায় না, তাদের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। শুটিং হয়েছে কলকাতার শহর জুড়ে। 24শে মে বড় পর্দায় মুক্তি পাবে তাহাদের কথা। তাদের নতুন ছবি নিয়ে কি বললেন তৃষা ঋষভ, দেখুন। নমস্কার, আমি দেবজানী, আর আজ আমি আড্ডা মারছি এমন দুজন মানুষের সঙ্গে। সম্প্রতি তাদের ছবি আসছে তাহাদের কথা। নামটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে এটা আমার আপনার সকলের কথা বলবে। তাই তাহাদের কথার পরিচালক হচ্ছে সুব্রত ঘোষ, আর আমার সঙ্গে আজকে রয়েছে সেই তাহাদের কথায় অভিনয় করেছে অভিনেত্রী তৃষা, এবং রয়েছে ঋষভ বাসু। তো তোমাদের দুজনকেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। প্রথমেই আমি ঋষভের কাছে আসছি। তাহাদের কথা নামটার মধ্যে দিয়েই একটা একটা প্লটের কোথায় যেন গল্পের একটা উঁকিটা দিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, এটা তো ডিটেকটিভ ছবি নয় যে কে খুন করেছে লাস্টে ধরতে হবে। তাহাদের কথার নামটা একটা ভারও আছে, কারণ আমরা জানি তাহাদের কথা বুদ্ধদেব বাবুর একটি বিখ্যাত ছবি এবং মিঠুন চক্রবর্তীর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একটা অসাধারণ পারফরমেন্স। তো সেই নামটা আবার এই গল্পে ফিরে আসছে। এটার একটা স্পেসিফিক কারণ হচ্ছে এই গল্পে যাদের কথা বলা হচ্ছে বা যাহাদের কথা বলা হচ্ছে, সেই মানুষগুলো কোথাও এই সময়ের সাথে সাথে আছে, তারা প্রচণ্ড আছে। তাদেরকে দেখা যায় কলেজ স্ট্রিটে, তাদেরকে দেখা যায় বড়বাজারে, বউবাজারে, ওই সব এরিয়া এখনও তাদেরকে দেখা যায়। কিন্তু আমরা এই রিল, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ক্লিকবেট, এইসবের মধ্যে এতটাই এনগ্রসড হয়ে গেছি যে আমরা এই মানুষগুলোর কথা আর শুনতেও চাই না, জানতেও চাই না। কিন্তু কলেজ স্ট্রিটে এখনও ওই প্রেসিডেন্সির সামনে এখনও একজন বয়স্ক লোক ওই ফুটপাতে বই নিয়ে বসেন, যার কাছে তুমি প্রত্যেকটা বইয়ে কী লেখা আছে তার জ্ঞানটাও পাবো। তো এরকম মানুষ কিন্তু এক্সিস্ট করে, কিন্তু এদের কথা কেউ বলে না, এদের কথা কেউ শোনে না। হয়তো সেই বইয়ের স্টলের সামনে সুন্দর একটি মেয়ে শাড়ি পরে ফটোশ্যুট করে নেয়, কিন্তু বইগুলোর মধ্যে কী আছে আর পড়ে না। তো এই বইগুলোর মধ্যে আবার অনেক চরিত্র আছে, সাহিত্যের চরিত্র, যারা কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। মানে আজকে অমিত লাবণ্য আমরা হয়তো সিনেমা হচ্ছে বলে জানতে পাচ্ছি, কিন্তু রবি ঠাকুরের বই কজন পড়ছে, কজন পড়ছে, বা শেক্সপিয়ার কজন পড়ছে, বা জীবনানন্দ কজন পড়ছে, বনলতা সেন, সবাই হয়তো হ্যাঁ বনলতা সেন শুনেছি, তুমি কবিতাটা বলো দুটো লাইন বলতে পারবে না। তো যতদিন এই বই আমরা না পড়বো, এই অভ্যেস থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, তখন এই বইয়ের যে চরিত্ররা, যারা হয়তো একসময় তোমার তুমি যখন স্টুডেন্ট ছিলে বা আমি যখন স্টুডেন্ট ছিলাম, সেই সময় তো আমাদের এই সাহিত্যের চরিত্ররাই অনেক বেশি প্রকট ছিল, আমাদের লাইফে ইন্সপিরেশন ছিল, সেইগুলো কোথাও হারিয়ে যাবে। তো সেই চরিত্রগুলোকে নিয়েই আমাদের তাহাদের কথা। আজকের সময় দাঁড়িয়ে এরকম একটা ছবি তুমি নিজে কীভাবে দেখছো ছবিটা? খুব দরকার আজকের ডেটে এরকম একটা ছবি হওয়ার, কারণ ওই যে এইসব বললো আমরা কোথায় একটা হারিয়ে যাচ্ছি, বুকের থেকে বেশি ফেসবুকে চলে যাচ্ছে, এটা ওরই কথা ও আগের দিন বলছিল। তো সেই আজকের ডেটে দাঁড়িয়ে এটাই একটা ব্যাপার যে আমরা ওই যে বই পড়ার অভ্যাস সেটা থেকে বঞ্চিত, সেই জন্য আমার মনে হয় এই ছবিটা খুব দেখা দরকার। ঠিক এখানে দাঁড়িয়ে একটা জিনিস মনে হয়, আমরা যখন যে ট্রেন্ডটা আসে আমরা ভীষণভাবে তার পেছনে ছুটি, কিন্তু এই ট্রেন্ডে ছুটতে গিয়েও আমাদের ভালো ভালো স্বভাব বা ভালো ভালো অনেক কিছু আমরা ফেলে হারিয়ে চলে আসি। জীবনে একটা সময় গিয়ে কিন্তু আমাদের সেই মূল্যগুলো দিতে হয়। সেটা তো সেই জন্যই আগে একটা কথা বলতো, মূল্যবোধ বা ভ্যালিউজ যেগুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেগুলো ভালো খারাপ সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু মূল্যবোধ কোথাও মানুষের মধ্যে আমার মনে হয় যে দিন দিন, আগে আমরা বাসে গেলে হয়তো রেগুলার যারা একসাথে বাসে বা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করতো, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতো, তাদের মধ্যে একটা আত্মীয়তা তৈরি হতো। এখন কিন্তু সেটা আর হয় না, কারণ সবাই নিজেদের মোবাইলে ব্যস্ত। আগে আমরা এখনো মানে বাসে বা ট্রামে বা যে কোনো জায়গায় সফর করছি আমরা সেই মানুষগুলোকে দেখতাম, এখন কিন্তু আমরা তা নয়, যে যার মধ্যে মানে পাশে কে উঠলো বসলো আমরা কেয়ারই করি না।
এখন আমার মনে হয় যে সবার যেটা সবার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে যেটা প্রচণ্ডভাবে ঢুকে আছে সেটা হচ্ছে বিখ্যাত হওয়ার চাহিদা, যে আমি কী করে বিখ্যাত হব। এবং ডেফিনেটলি সেটা আমারও চাহিদা, সেই জন্য আমি অভিনেতা হয়েছি। কিন্তু আমার মনে হয় যে বিখ্যাত হওয়ার চাহিদাতে আমরা আমাদের মূল্যবোধগুলোকে, আমরা আমাদের সামাজিক বোধগুলোকে কোথাও বিসর্জন দিয়ে দিচ্ছি না তো? সেটা আমার প্রশ্ন, সেটা ভালো খারাপ আমি জানি না, সেটা সময় উত্তর দেবে। কিন্তু এই ছবিটার মধ্যে না সেই রকম কিছু কথা ধরা আছে, যে সময়ের ওই সামাজিক বোধ, মূল্যবোধ, অদ্ভুত কিছু প্রেমের গল্প, তিনটে প্রেমের গল্প আছে এই ছবিতে, তিনটে প্যারালাল প্রেমের গল্প রান করে, তিনটে গল্পের তিনটে প্রেম একদম অন্য রকমের। সেই প্রেমটা দেখলে এখনকার যারা রিল জেনারেশন বা যাদেরকে তোমরা ভালোবেসে নেটিজেন বলে ডাকো, হ্যাঁ, তারা কতটা কানেক্ট করতে পারবে? তারা না, তাদের কাছে এটা শখ হিসাবে, আচ্ছা প্রেম এভাবেও হয়, মানে একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়ে একসাথে সহবাস করে 70s সময়ে, কিন্তু তাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই, তাদের মধ্যে পুরো বিভেদটা হচ্ছে ইডিওলজি নিয়ে। তো সেইটা যদি মানুষের কাছে আসে, আমার মনে হয় এটা তো সিনেমা দেখে একটা নতুন দিক খুলবে, মানুষের চিন্তার একটা নতুন দিক খুলবে। তোমার এখানে চরিত্রটা যদি একটু বলো। আমার চরিত্রটা হচ্ছে একজন 70s ক্যাবারে ডান্সার, যিনি আমার প্রেমিকা ঋষভ, মানে রফিকুল ক্যারেক্টার যিনি। আমার চরিত্র নাম প্রিয়াঙ্কা। এই রফিকুল আর প্রিয়াঙ্কার একটা প্রেমের সম্পর্ক, আর এই প্রেমটাকে বাঁচিয়ে রাখার লড়াই, এটা আমাদের চরিত্র। অ্যাকচুয়ালি সময় মানে কোথায় জানো, তোমাদের এই কথার মধ্যে দিয়ে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই ছবিটা আমাদের বড় নস্টালজিয়াতে ফেলে দিচ্ছে। কথাগুলোর মধ্যেই বোঝা যাচ্ছে যে ফেলে আসা দিনগুলো কোথায় জানো আমরা নস্টালজিয়ার মধ্যে পড়ে যাচ্ছি। একদমই তাই, মানে সেই নদীর পাড়, আর এই যে ঋষভ বলল ব্যাপারটা যে প্রেম এভাবেও হতে পারে, একটা মানুষ শুধু একটা মানুষকে দেখে প্রেম পুরো জীবন চালিয়ে যেতে পারে, বা শুধু হেঁটে যাওয়া বা একটা কথা বলাটাও প্রেম হতে পারে, সেটা সত্যি একটা নস্টালজি বলতে পারেন। মানে আমরা তো এগুলো শুনেছি, কোনোদিন দেখিনি, এখনের জেনারেশন তো এটা জানে না। আমার মনে হয় এখন তো কন্টেন্ট নির্ভর অনেক ছবি হয়, যে ছবিগুলো কন্টেন্টের উপর ভিত্তি করে, তো তাহাদের কথা বোধ হয় সেই আবার পুরোনো দিনে, মানে এই কথা থেকেই বোঝা যাচ্ছে একটা বই পড়ার ফিলিংসটা যেটা তোমার কথা থেকে বেরিয়ে এলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে, এই ছবি বোধ হয় সেই মূল্যবোধের কথায় আবার আমাদের ফেরাচ্ছে। ডেফিনেটলি, এবং আমার যেটা সব থেকে বড় জিনিস মনে হয় কয়েকটা গল্প নিয়ে একটা গল্পের কোলাজ ছবি, যেটা টুকরো টুকরো আমাদের জীবনের টুকরো টুকরো বেশ কিছু ঘটনা অবলম্বনেই এই ছবিটা আর কি, সেই গল্পগুলো। একদমই তাই, একদমই তাই। এবং মানে যারা ওই সময়টা দেখেছেন তারা তো রিলেট করতে পারবেন, এবং যারা ওই সময়টা দেখেননি, মানে এই একদম জেন জি বা তার পরবর্তীও যদি কিছু থাকে, তারা আমার মনে হয় খুব ইন্ট্রিগড হবে যে আচ্ছা এরকমও একটা সমাজ এক্সিস্ট করতো, এরকমভাবেও ভালোবাসা যেত, সেইটা খুব। এবং আমার কি মনে হয় জানো দেবযানীদি, যে আগে একটা খুব চল ছিল, আমি এখনও ফলো করি বা অনেকে আমার বন্ধুবান্ধবরা ফলো করে, সেটা হচ্ছে জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে বই গিফট দেওয়া, বই গিফট দেওয়া। আমি তো প্রচণ্ড মানে আনন্দিত হয়ে যাই যদি আমাকে কেউ গিফট দেয়, এবং প্রত্যেক বছর আমার মা আমাকে জন্মদিনে যাই দিক না কেন, এখন আর কিছু দেন না, এখন বড় হয়ে বুড়ো হয়ে যেতে চলেছি তো এখন আর কিছু দেন না, কিন্তু প্রত্যেক বছর আমার মা কিন্তু নিয়মিত করে জন্মদিনে আমাকে একটা বই গিফট করেন, সেটা আমার পছন্দেরই বই। মা বলেন যে তোর যেই বইটা পছন্দ হয় তুই কিনে নিস, আমি সেইটার টাকা দিয়ে দেবো। তো এই যে একটা বই গিফট করা, একটা বই গিফট করা মানে কিন্তু একটা বই দিলাম, একটা বই পড়লো শুধু তাই না, একটা বই গিফট করা মানে তার মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে মূল্যবোধ থাকে, জীবনবোধ থাকে, মানুষ হওয়ার বোধ থাকে। তো সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এই জেনারেশনে। অনেকে হয়তো এখন পারফিউম গিফট করে, টি শার্ট গিফট করে, সেটা হয়তো ডেফিনেটলি খুবই সুন্দর, স্টাইলিশ, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বই যদি কেউ কাউকে গিফট করে তাহলে একটা মানুষ একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। একদমই তাই। তাই আমরা সকলেই জানি সামনেই আছে তাহাদের কথা, আর এই ছবি আমাদের দৈনন্দিন জীবনের অনেক মূল্যবোধের কথা বলবে। একবার হলে গিয়ে ছবিটা তাই দেখে আসলে ভালো লাগবে। আপনারা দেখছেন নিউজ টাইম।